ররআন বাঙালির অন্দরমহলের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। সুন্দর সকাল রোদুজ্জ্বল শীতের সকালে, চলুন দেখে নিই মায়ের রান্নাঘরে কি কি রান্না হচ্ছে আজকে। শীতের সকালে একটা দারুণ মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, আর শীতের জন্য যে স্পেশাল মাছটা সবাই প্রেফার করে, চলুন তাহলে দেখে নিই আজকে কি রান্না হচ্ছে। শীতের জন্য স্পেশালি এই মাছটা খুবই খাওয়া হয়। বলুন তো বন্ধুরা কি এটা? এটা হচ্ছে শঙ্কর মাছ। তো আজকে আপনাদের শঙ্কর মাছের রেসিপি করে আমরা দেখাবো, আর তার সঙ্গে থাকছে হালসা। তাহলে আজকে ব্যাক টু ব্যাক দুটো রেসিপি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাঙালির অন্দরমহলের আরেকটি কুকিং ব্লগ। শাকটাকে আজকে করে নেওয়া হবে লাল শাক, তার জন্য কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে সরষের তেল। তার জন্য এখানে নিয়ে নেওয়া হয়েছে রসুন থেতো করে, আর সঙ্গে শুকনো তেলে দিয়ে দেওয়া হলো শুকনো লঙ্কা, আর এবার দিয়ে দেওয়া হচ্ছে কালো জিরে। ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেওয়া হচ্ছে লাল শাকটা। ফোড়ন পর দারুণ সুন্দর গন্ধ, দেওয়া হচ্ছে একটু লবণ শাকটাকে মজার জন্য, আর টেস্ট সুন্দর হবে। দিয়ে দেওয়া হচ্ছে হলুদ, দেওয়ার জন্য এখানে নিয়ে নেওয়া হচ্ছে নতুন আলু। তাহলে নতুন এই আলু দিয়ে আজকে শঙ্কর মাছের একটা তেল ঝাল রেসিপি, দারুণ টেস্ট, অবশ্যই আপনারা দেখুন স্টেপ বাই স্টেপ, তাহলে খুব ভালো লাগবে আর তৈরি করেও বাড়িতে খান। মাছ কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে করে খেতে দারুণ টেস্ট হয়। পেঁয়াজ রসুনের জন্য নিয়েছে, মশলার জন্য নিয়েছে লাল লঙ্কা, দেখুন এটা কাঁচা লঙ্কা কিন্তু যেগুলো লাল হয়েছে, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা। এদিকে মশলার জন্য নিয়ে নেওয়া হয়েছে গোটা জিরে, গোটা গরম মশলা, তার মধ্যে আছে লবঙ্গ, দারুচিনি, এলাচ আর তেজপাতা। বন্ধুরা তৈরি করে নেওয়া মিক্সিতে নিয়ে নেওয়া হচ্ছে গোটা জিরে আর গোটা গরম মশলাটা মিক্সিতে নিয়ে নেওয়া হবে। এবার মিক্সিতে দিয়ে নেওয়া হচ্ছে আদা আর রসুন, সঙ্গে নিয়ে নেওয়া হলো গোটা কাঁচা লঙ্কা গুলো, একদম লাল রঙের কাঁচা লঙ্কা, এতে দারুণ সুন্দর কালার আসবে আর সঙ্গে সেই লঙ্কার টেস্টটাও। একটু ঝাল মশলা না হলে কিন্তু শঙ্কর মাছ খেতে অতটা ভালো হয় না। পিসগুলো ডুমো ডুমো করে, আর এই বড় সাইজের একদম শঙ্কর মাছ, যত বড় মাছ তত টেস্ট বেশি। ভালো করে ধুয়ে রাখা হয়েছে, এবার নুন হলুদ মাখিয়ে নেওয়া হবে। দিয়ে দেওয়া হলো লবণ, দিয়ে দেওয়া হচ্ছে হলুদ, ভালো করে নুন হলুদ মাখিয়ে 5-10 মিনিট একটু এটাকে মেরিনেট করে রাখতে হবে। আরেকদিকে দিয়ে দেওয়া হচ্ছে কড়াইতে সরষের তেল, কত সুন্দর মজে এসছে। দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ মিষ্টি, আমরা সেক্ষেত্রে ব্যবহার করলাম গুড়, মশলাতে সামান্য পরিমাণ একটু জল দিয়ে এটাকে মিক্সিতে পেস্ট করে নেওয়া হবে। মাছের জন্য তেল গরম হয়ে গেছে, যাতে না ফুটে আসে, কম ফোটে আর কি, একদমই ফোটাটা বন্ধ হয় না। দিয়ে দেওয়া হলো লবণ, শঙ্কর মাছ আরেকদিকে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, ভেজে নেওয়া হবে শঙ্কর মাছের জন্য আলুটা। সকালবেলায় দুদিকে কড়াই বসিয়ে একটু তাড়াতাড়ি রান্না করার জন্য অবশ্যই এটা করে নেওয়া যেতে পারে। দিয়ে দেওয়া হচ্ছে তেজপাতা, তার সঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে কেটে রাখা আলুটা। ভিজে রাখা মাছগুলো, শঙ্কর মাছ তুলে নেওয়া হচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে, আর শঙ্কর মাছ ভাজা হলে দারুণ সুন্দর একটা গন্ধ থাকে।
আলুটা সামান্য ভাজা হয়ে গেছে, এবার বন্ধুরা দিয়ে দেওয়া হচ্ছে কেটে রাখা টমেটো। মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা পুরো দিয়ে দেওয়া হলো। পেঁয়াজ কিন্তু খুব হালকা করে পেস্ট করা হয়েছে। মশলাটা পেস্ট করার পরে পেঁয়াজটাকে বেশ হালকা করে পেস্ট করে না হয়, যাতে পেঁয়াজ ভেজে দিলেও এখানে খুব ভালো লাগে, আর এইভাবে হালকা করে পেস্ট করে নিলেও ভালো। কড়াই মিলে একসঙ্গে রান্না করলে একটাই সুবিধে যে সেম রান্নাই খুব তাড়াতাড়ি হয়ে যাবে, একটাই কি গ্যাস বেশি পুড়ছে আর এই দুটো কড়াই আলাদা করে নোংরা হচ্ছে, এটাই কিন্তু খুব তাড়াতাড়ি করে রান্না হয়ে যায়। মশলা ধোয়া জলটা এখানে আরেকবার দিয়ে দেওয়া হবে। দারুণ সুন্দর একটা মশলা, এর সঙ্গে মাখা মাখা শঙ্কর মাছ একদম উল্টোভাবে অতিরিক্ত ঝোল করলে কিন্তু এটার সঙ্গে অতটা ভালো লাগবে না, যেটা একদম মাখা মাখা শঙ্কর মাছ রান্না করলে ভালো লাগবে। দেখতে পাচ্ছি শঙ্কর মাছ রান্নার জন্য মশলাটা দারুণ সুন্দর করে কষে গেছে, আর এবার দিয়ে দেওয়া হচ্ছে ঝোলের জন্য জল, মানে ঝোল বলতে এটা কষা কষা হবে একদম মাখা মাখা, কিন্তু সেদ্ধ যেহেতু হতে হবে তার জন্য একটু জল দিয়ে দেওয়া হচ্ছে, গরম জল পাশের কড়াইতে রেডি করা হয়েছে, আস্তে আস্তে পুরো জলটা দিয়ে দেওয়া হবে। এবারে তৈরি আমাদের শঙ্কর মাছ, যেটা মাখা মাখা তেল ঝালের মতো হবে, ঝোল দেখে রকম মনে হচ্ছে পুরোটা টেনে যাবে, আর এদিকে হচ্ছে আমাদের শঙ্কর মাছ সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে। এবার এটাকে ঢাকা দিতে হবে। চলুন বন্ধুরা ফিরে আসি একটু পরেই। লাল শাকটা কমপ্লিট, সুন্দর একটা লাল শাক, শীতের দিনে খুব ভালো লাগে খেতে, দারুণ সুন্দর একদম মাংসের ঝোলের মতন মনে হচ্ছে দেশি মুরগির মাংস রান্না হয়েছে, দারুণ লাগছে দেখ। এবার দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ একটু গরম মশলা, বন্ধুরা গরম মশলা দিয়ে কিছুক্ষণ এবার ঢেকে রাখতে হবে ভালো করে একটু নাড়িয়ে টাড়িয়ে, তো মনে হচ্ছে উইথ স্কিন চিকেন দেশি মুরগি, কালারটা এসছে দেখুন কি কালার ও। এবার কিছুক্ষণ ঢাকা থাক, তাড়াতাড়ি ফিরে আসছে। ঢাকনা তুলে এবার নিয়ে নেওয়া হলো, দারুণ গন্ধ বেরোচ্ছে একদম সুন্দর দেখুন। একবার দিনে এই ধরনের মাছ দিয়ে সকালের খাবার, দুপুরের খাবার, রাতের খাবার সব হয়ে যাবে কমপ্লিট, আর তখন মনে হচ্ছিল কতটা বেশ মাছ, আর দেখুন দেড় কেজি মাছ কোনটুকখানি হয়ে গেছে, দেড় কেজির উপরে এটা, এক কেজি 700 গ্রাম প্রায় মাছ হয়েছিল। গোটা মাছটা তো দারুণ ছিল, 7 কেজি ওজনের মাছ, বিশাল বড় একটা মাছ।
ডাইনিং টেবিলে সত্যি দেখে কি মনে হচ্ছে, উইথ স্কিন চিকেন একদম, তার সঙ্গে হ্যাঁ চিকেনের ঝোল, তার সঙ্গে মাংস, ওফ জমে যাবে একদম। কিরকম ঝালঝাল হয়েছে? ঝালঝাল না হলে এই মাংসটা ভালো লাগে না। হ্যাঁ ঝালটাল ঠিক আছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো এই শীতের সকালে এই সুন্দর একটা বেশ কষা কষা লাল লাল একটা শঙ্কর মাছের ঝোল? এরকম খুব বেশি ঝোল না কিন্তু এটা, মানে বেশ হালকা, মানে বেশ গাঢ় আর অল্প পরিমাণ। আমাদের ভিডিওটাকে অবশ্যই একটু লাইক করে দেবেন, আর আপনাদের যদি কোনো সাজেশান থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নতুন কিছু রান্না আপনারা দেখতে চাইলে অবশ্যই কিন্তু আমাদের জানাবেন, পরবর্তীকালে আমরা আবার আপনার সামনে নতুন নতুন করে আপনাদের সাজেশান মতো ভিডিও নিয়ে আসবো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো একটা রান্না নিয়ে, নতুন কোনো একটা আমাদের ব্লগ নিয়ে। যারা নতুন আছেন আমাদের চ্যানেলে তাদেরকে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যখন যখন আমরা নতুন নতুন ভিডিও দেব আপনাদের কাছে সঠিক সময় নোটিফিকেশন পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন কিছু ব্লগ নিয়ে নেক্সট ডে।